ফেসবুকের পেজটা আমরা ডিজাইন করব। ইনপুট, এটা একটা সম্পর্কে পরিচিত আপনারা? ফর্ম, এটা একটা সম্পর্কে পরিচিত? আচ্ছা, তাহলেই হবে। ওকে, আমরা তাহলে স্টার্ট করি। প্রথমে কি করতে হবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল বানাতে হবে আর স্টাইল ডট সিএসএস বানাতে হবে, তাই না? এটা বানানোর পরে, সরি ভুল হয়েছে, আপনি তো বৃষ্টিতে ভিজলেন না, এটা কোনো কথা হইলো? আচ্ছা, এইচটিএমএল ফাইভ লিখে স্ট্রাকচারটা বানালাম, এরপর আমি সিএসএসটা লিঙ্ক করাইলাম, এটা তো জানি। এরপরে আমাদের কাজ হলো হেডার, হেডের আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ফেভিকন। একটা ওয়েবসাইটে ফার্স্টে ফেভিকনটা অ্যাড করবেন, ঠিক আছে? ফেভিকন, তো ফেভিকন যে কোনো ফরম্যাটে হইতে পারে, জেপিজি হইতে পারে, পিএনজি হইতে পারে, আপনি যে কোনো জায়গা থেকে একটা ফেভিকন কাটবেন। মনে করেন যে আমি এফ এ এতটুকুই ফেভিকন হিসেবে ইউজ করব, তো এটাকে আপনি সেভ করেন আপনার ফোল্ডারে যেখানে কাজ করতেছেন। ইমেজেস বা ইমেজ বা ইমেজেস ফোল্ডারের ভিতরে আপনি একটা যে কোনো একটা নাম দিয়ে সেভ করবেন, যে কোনো এনিথিং। মনে করেন ফেভিকন লিখে আমি সেভ করলাম, কি ফরম্যাটে সেভ হয়েছে এটা? পিএনজি। অবশ্যই খেয়াল করবেন এই যে পিএনজি লেখাটা যাতে বড় হাতের না হয়, অনেক সময় অনেক সফটওয়্যার দিয়ে সেভ করতে গেলে বড় হাতের হয়ে যায়, ক্যাপিটাল লেটার হয়ে যায়, বড় বড় হাত, ঠিক আছে? ক্যাপিটাল লেটার হয়ে যায়, স্মল লেটার রাখবেন এই এক্সটেনশন প্লাস নামের মধ্যে। ইমেজের নামে কখনোই কোনো স্পেস হবে না, এরকম কোনো স্পেস হবে না, একসাথে হবে, মনে থাকবে? আচ্ছা, ফেভিকন ইউজ করা তো দেখেছি আগের ক্লাসে। এখানে জাস্ট চেঞ্জ করে দেন ইমেজেস ফোল্ডারের ভিতরে ফেভিকন ডট পিএনজি। শো করতেছে? আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা ফেসবুকের যে ফেভিকনটা আছে এটাই নিয়ে নিই আইকন। আচ্ছা, শর্টকাট লিখি তাহলে আসবে এটাই। আচ্ছা, এই লিঙ্কটাই হচ্ছে ফেভিকনের লিঙ্ক, আমি কপি লিঙ্ক লোকেশন দিই। এখান থেকে যদি আপনি সেভ করতে চান, এখান থেকে যদি সেভ করতে চান, দেখেন সেভের অপশন নাই, এর জন্য কপি লিঙ্ক লোকেশন করে পরে নর্মালি এটাকে ওপেন করবেন আরেকটা ট্যাবে, ঠিক আছে? এই যে বুঝে না। আচ্ছা, যদি আমি পেজ সোর্সে যাই, এখন আমি চাচ্ছি ওদের ফেভিকন, এই যে এই ফেভিকনটা কোন লিঙ্কের মাধ্যমে আসতেছে, এই লিঙ্কটা আমি চাচ্ছি। এখন আমাদের যে কোনো একটা ওয়েবসাইটের একটা ইমেজে, যে কোনো ইমেজে আমরা সেভ ইমেজেস পাই, পাই না? পাই। এখান থেকে ফেভিকন কোনোখানে পাচ্ছি আমি সেভ ইমেজ করার জন্য? পাচ্ছি না, তো আমাদের পেজ সোর্স থেকে কালেক্ট করতে হবে ইমেজের লিঙ্কটা, এটাই তো নর্মালি মাথায় আসবে। আপনি সার্চ দিবেন, আমরা যেভাবে শর্টকাট শর্টকাট আইকন আনি বা ফেভিকন আনি, ওই কোডটা লিখবেন শর্টকাট আইকন, তাহলে দেখবেন যে ট্যাগটা পেয়ে গেছেন আপনি। এই যে লিঙ্ক রেল শর্টকাট আইকন, তারপরে একটা এইচআরএফ দেওয়া আছে। আপনি যদি চিন্তা করেন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা থেকে আমি এখন আমার ইমেজটাকে সেভ করব, তো লিঙ্কে ক্লিক করলো তো এই যে আসতেছে ইমেজ। কিন্তু সেভ করার অপশন আছে? আছে নাই, কারণ এটা কোথা থেকে আমি পাইছি, পেজ সোর্স থেকে। পেজ সোর্স থেকে আমি যে কোনো লিঙ্কে ক্লিক করলে ওটা সেভ করা যায় না, এই জন্য খালি লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। কন্ট্রোল এফ, কন্ট্রোল প্লাস এফ দিলে সার্চের অপশন আসবে, এফ ফর ফাইন্ড, কন্ট্রোল প্লাস এফ।
মনে থাকবে কন্ট্রোল হচ্ছে মানে কিবোর্ডের কন্ট্রোল কি, তারপর শর্টকাট আইকন লিখলাম। এখন জাস্ট এই লিঙ্কটাতে রাইট ক্লিক করব, এখান থেকে রাইট ক্লিক করব, নিউ ট্যাব নাই, খালি কপি লিঙ্ক লোকেশন আছে, এটা করে ওপেন করতেই পারি। এটা আসলে কখনো আমাদের লাগবে না, ঠিক আছে, এরকম করা কখনো আমার খুব বেশি একটা দরকার হবে না, আমি জাস্ট দেখাইলাম আর কিছু, যাদের মনে থাকে ভালো, মনে না থাকলেও সমস্যা নেই। এটা সেভ করে নিই, আমি ওই একই জায়গায় সেভ করব। এটা আমি সেভ করলাম ফেবিকন নামে। আর এটা কোন ফরম্যাটে সেভ হবে কে বলতে পারবেন? আইসিও ফরম্যাটে সেভ হবে। আমরা একটা কাজ করি, ওখানে জাস্ট এই ফরম্যাটটা চেঞ্জ করে দিই, আইসিও একটা দিলেই হয়, যে কোনো একটা দিলেই হয়। যাই হোক, ওদের ফেবিকন আনার জন্য আমরা ওদের এখান থেকে কপি করে নিয়ে আসছি। এখন আমাদের ওদের টাইটেলটা লাগবে, ওদের টাইটেলটা লাগবে। তো ওদের টাইটেল বসানোর জন্য এখানে টাইটেলের মধ্যে লিখেন ওয়েলকাম টু ফেসবুক। যাই হোক, এতটুকুই রাখি আমি, সমস্যা নেই। ওকে, এখন আমাদের কাজ হলো জাস্ট উপরের হেডার অংশটুকু বানানো। কতটুকু হেডার অংশটুকু বানানো? হেডার পার্টটুকু বানানোর জন্য আমি কত ক্লাসে বুঝিলাম, একটা ওয়েবসাইটের প্রত্যেকটা পার্ট কিসের মধ্যে রাখতে হবে? ডিভের মধ্যে রাখতে হবে। এটাকে একটা ডিভের মধ্যে রাখেন, এ হলে হেডার শুরু, এ হলে হেডারের অংশটা শেষ। তো এটার তো একটা নাম দিতে হবে, কারণ ডিভ তো অনেকগুলো আছে, ডিভ তো অনেকগুলো হবে একটা ওয়েবসাইটে। তো এখানে একটা নাম দিতে হবে, ক্লাস দেন, ক্লাস দিয়ে নাম দেন একটা, হেডার এরিয়া, ঠিক আছে। এর ভিতরে এখন যা খুশি করেন, সমস্যা নেই, খালি একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমরা এখন সব কিছু রাখবো। প্রথমত একটা লোগো থাকবে, তাই না? লোগো কি থাকবে? একটা লোগো থাকবে। তো লোগোর জন্য একটা নাম দিই আমি, লোগোর নাম দিলাম লোগো। এর ভিতরে আমি এখন ইমেজটা শো করাবো, আইএমজি এসআর সিকল, লোগোটা কাটি। যেহেতু ওদের এটা ইমেজ না, ওদের এটা কি ইমেজ? এটা টেক্সট, সেই জন্য আমরা ইমেজ আকারে কেটে নিচ্ছি। এটাকে টেক্সট আকারে কিভাবে শো করতে হয় পরে দেখাবো। এখানে আপনি লোগো ডট পিএনজি নামে সেভ করেন, ঠিক আছে, দেখেন সেভ হয়েছে কিনা। হয়েছে, জাস্ট পাত্রে পাত্রের মধ্যে রাখতেছি আর কিছুই না, এক্সট্রা কি অ্যাড করতেছি, খালি এক একটা জিনিস এক একটা পাত্রের মধ্যে রাখতেছি, এক একটা ডিভের মধ্যে। এখানে লিখেন ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি, আসছে। এখন চিন্তা করতেছেন এগুলো দেওয়ার লাভ কি? এগুলো দেওয়ার আসলে কোনো লাভ নাই, এগুলো আমরা অ্যাড করতেছি যাতে সিএসএস এ ওগুলাকে কল করতে পারি, সিএসএস যাতে এগুলাকে ধরে ধরে কল করতে পারি, এই জন্য। আচ্ছা, লোগো শেষ, লোগোর এরিয়াটা বামে থাকবে। লোগো এরিয়াটা কোথায় থাকবে? বামে। আর ডান পাশে আরেকটা এরিয়া আছে, নাম কি এরিয়াটার? নাম মনে করেন আমি দিলাম লগ ইন এরিয়া। আরেকটা নাম দিলাম আরেকটা এরিয়ার, এটা কিন্তু বাইরে, লোগোর ভিতরে না, লোগোর ভিতরে, লোগোর বাইরে আরেকটা এরিয়া করতেছি আমি, এটার নাম দেন আপনি লগ ইন এরিয়া। এটা সিএসএস দিয়ে বানাবো আর কি আমরা, শুধু ও আচ্ছা, এটা এটা এটার কথা বলতেছেন, না দিলেও সমস্যা নেই, এটা দিলাম আর কি, দেখতে যাতে সুন্দর লাগে, ঠিক আছে। আন্ডারস্কোর দিবেন না, কি দিবেন না? আন্ডারস্কোর দিবেন না, আন্ডারস্কোর দেয় পুরানো বলে ডেভেলপাররা, ঠিক আছে, কেন দেয়? এটাতে ডাবল ক্লিক করলে পুরোটাই সিলেক্ট হয়, এই সুবিধার জন্য দেয়, এটা স্ট্যান্ডার্ড মার্কআপ না। অলওয়েজ কি দিবেন? হাইফেন দিবেন। আচ্ছা, তো এখন লগ ইন এরিয়ার ভিতরে কি কি আছে একটু দেখে আসি আমরা। প্রথমত এটা পুরোটাই তো একটা ফর্মের মধ্যে আছে, তাই না? একটা ফর্ম নেই,
ফর্ম শুরু ফর্ম শেষ এর ভিতরে কি কি আছে একটু দেখি। এর ভিতরে মূলত প্রথমেই আছে একটা লেভেল, যে লেভেলে ক্লিক করলে একটা ইনপুটে চলে যাচ্ছে, এটা দেখেছিলাম মনে হয়। লেভেলের একটা ফর দেন, ইউজার নেম দেন, আর ভিতরে লেখেন ইমেল অর ফোন, এরপরে লেভেলটা শেষ করে দেন। এরপরে ঠিক তার নিচেই তো একটা ইনপুট আছে, ইনপুট টাইপ ইকুয়াল কি হবে, এটা টেক্সট, কারণ এখানে ইমেল বা হাবি যাবে এগুলো লাগে না, শুধু যে কোনো টেক্সট দিলেই হয়। ও সরি, একটা আইডি দিতে হবে, রাইট, আইডি দেন, একটা আইডির নাম কি হবে, ইউজার নেম, যাতে এটার সাথে এটা কানেক্টেড হয়। এই যে কানেক্ট হচ্ছে, আচ্ছা, ঠিক তার নিচে একটা চেকবক্স প্লাস একটা লেভেল, আচ্ছা এটার টাইপ কি হবে, চেকবক্স, আইডি কি, মনে করেন চেক দিয়ে রাখি, ঠিক আছে, আইডির নাম চেক দিয়ে রাখি, আর এখানে একটা লেভেল দিই, লেভেলের ফর কি হবে, চেক, আচ্ছা, কিপ মি লগড ইন, সব ঠিকঠাক আছে কিনা একটু দেখেন, হ্যাঁ সব ঠিকঠাক আছে, এখানে ক্লিক করলে কাজ করে, এটা তো ক্লিক করলে কাজ করে। আচ্ছা তো এখন এখানে একটু সমস্যা হলো, দেখেন এইটা যদি আমরা একটা এরিয়া নেই আর এটাকে আরেকটা এরিয়া নেই, খুব সুন্দরভাবে আমরা আলাদা করে স্টাইলাইজ করতে পারবো দুইটাকে, তাই না? আমরা যদি বাম পাশের এই অংশটুকুকে একটা এরিয়া নেই আর এতটুকুকে একটা এরিয়া নেই, তাহলে সুন্দরভাবে দুইটাকে আলাদা করে দিতে পারবো। এই জন্য এই এতটুকুকে আপনি একটা ডিভের মধ্যে নেন, মনে করেন এতটুকুকে নিলাম আমি ইউজার নেম এরিয়া, ইউজার নেম এরিয়া এখানে শেষ, কারণ কি এতটুকু বুঝতে সমস্যা আছে। আরেকটা আমি এরিয়া করব, সেটা নাম দিলো আমি পাসওয়ার্ড এরিয়া, আরেকটা ডিভের না নিলেও করা যেত, বাট দুইটা নিলে বেটার আর কি, আমাদের জন্য করতে সুবিধা হবে, সিএসএস করতে সুবিধা হবে আর কি। প্রত্যেকটা জিনিস যত বেশি ডিভের মধ্যে নেবেন তত ভালোভাবে এগুলোকে মুভ করতে পারবেন। আচ্ছা এখানে ফর দিলাম আমি কি, পাসওয়ার্ড, টাইপও দিলাম পাসওয়ার্ড, আইডিও দিলাম পাসওয়ার্ড, এখানে ইমেল আর ফোনে ফোনেও হবে পাসওয়ার্ড। আচ্ছা এখানে চেকবক্স নাই মনে হয়, নাই, খালি একটা লিঙ্ক করানো, লেভেলে ইনপুট দিয়ে বাতিয়ে দিলাম, এখানে জাস্ট একটা লিঙ্ক হবে, এ এইচ রেফিকল সামথিং, এখানে লেখা কান্ট লগ ইন, এখানে হ্যাশ দিয়ে রাখ। কেউ কি এরকম প্রবলেম ফেস করতেছেন যে এখানে হ্যাশ দিতে গেলে হ্যাশ আসে না, হ্যাশ আসে না, ওই ই আসে, ইউরো চিহ্ন আসে, দেখেন আমি হ্যাশ দিলে কি আসে, দেখছেন? যারা লেনোভো ইউজ করেন তারা এই প্রবলেমটা পড়ার কথা, তো এটা প্রবলেমে পড়লে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ইউএসএ করে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এটা আসলে অবরোধ সমস্যা, ওই ফোনটা আপনার পিসিতে ইনস্টল করা নাই, যে ফোনটা আপনি ইউজ করতেছেন, ফেসবুকে লেখার জন্য ফন্ট লাগে না, ফেসবুকে যার কম্পিউটারে বাংলা সাপোর্ট করে না সেও বাংলা লিখতে পারে, অপরও লাগে না, মনে করেন একটা ওয়েবসাইট থেকে বাংলা কপি করে বসে দিলে কিন্তু বাংলা কাজ করে। আচ্ছা পরে দেখবো না এটা, যাই হোক, তো এইভাবে করে আমি দুইটাকে আলাদা করে নিলাম, এই যে এখানেই আছে ইংলিশ ইউএস, ইংলিশ ইউকে, ইউকে কিবোর্ড দিলে হ্যাশ, হ্যাশের জায়গায় ইউরো চলে আসে। আচ্ছা এতটুকু ঠিক আছে, দরকার নেই, ওগুলো সিএসএস দিয়ে করব। এরপরে আমাদের একটা বাটন আছে, ওটার জন্য আরেকটা এরিয়া করেন আপনি, ওটার জন্য আরেকটা এরিয়া করেন, মনে করেন
নাম দিলাম আমি লগইন সাবমিট নামে, আরেকটা এরিয়া করলাম যার ভিতরে আমি একটা ইনপুট দিলাম, ইনপুট টাইপিক্যাল সাবমিট। আচ্ছা ভালো কথা, ভ্যালু দিয়ে দিই, ভ্যালু ইকুয়াল লগইন। এখানে স্পেস পড়ছে তো এই জন্য সমস্যা। এবার বোধহয় ঠিক আছে, এই মার্কআপটা মানে একটু হইলেও কনফিউশন আছে কয়জনের, তাহলে আরেকবার করাবো। বাঁধন খান আজকেও আসে নাই। আর কে যেন গতকালকে আসছিল আজকে আসে নাই। আসছে আসছে, উনি তো আসবেই। খালি খালি লাগতো স্যার, কে যেন বললাম যে আর কে কে আসে নাই। আচ্ছা যাই হোক, এটা এতটুকু মার্কআপ মনে হয় আমরা করতে পারবো, এখন এটাকে স্টাইলে শুরু করতে পারি আমরা। প্রথমেই নিয়ম কি, বডিতে মার্জিন জিরো নিতে হবে আর একটা ফন্ট দিয়ে নিতে হবে, টাহুমা দিয়ে একটা স্পেস দিবেন, অনেক পিসিতে টাহুমা থাকে না। টাহুমার সেন্সর দুটো দেখতে অলমোস্ট একই রকম। আচ্ছা এখন একটা ফন্ট সাইজ দেন, ডিফল্ট একটা ফন্ট সাইজ দেন 14 পিক্সেল। ঠিক আছে, এরপরে ডিফল্ট একটা লাইন হাইট দিবেন, কি দিবেন ডিফল্ট একটা লাইন হাইট দিবেন আপনি 18 পিক্সেল, কিংবা লাইন হাইট এভাবে দিবেন ইএম করে দিবেন 1.3 1.4 ইএম দিবেন, এটা স্ট্যান্ডার্ড একটা লাইন হাইট। ইএম বলতে কি বোঝায়, ইএম বলতে বুঝে গুণ, এই 14 পিক্সেলের 1.3 গুণ, গুণ বুঝছেন? যদি এখানে 2 লিখি এখানে কত পিক্সেল হবে, 28 পিক্সেল, এটার 2 গুণ, বুঝতে পারছেন? আমরা এই যে বডিতে ফন্ট সাইজ দিয়ে রাখলাম, এরপরে যখন আমরা ই করব নিচে যতগুলো ফন্ট সাইজ ইউজ করব সব জায়গায় কি দিব, ইএম ইউজ করব, মানে এই 14 পিক্সেলের কত গুণ হবে। ঠিক আছে, ওকে, এটা করব কেন, এটা করার কারণ আমরা এইখানে যদি ফন্ট সাইজ না দিই দেখবেন মজিলা ফায়ারফক্সে একটা পায়, ইন্টারনেট এক্সপ্লোরারে আরেকটা পায়। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি যদি না দেন দেখবেন ফায়ারফক্স মাইন্ড করছে মনে হয় যে আমার বলতেছে আপডেট করতে। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি কেন দিছি দেখবেন এই জায়গার মধ্যে একটা ফন্ট পায়, ইন্টারনেট এক্সপ্লোরারে একটা পায়, ক্রোমে আরেকটা পায়, এইসব কারণে দেখবেন কি একটা সুন্দর ডিজাইন করছেন মনে হইতেছে মানে দুনিয়ার বেস্ট ডিজাইন করে ফেলছেন, ইন্টারনেট এক্সপ্লোরারে গিয়ে দেখেন সব ভাইগা চুরে শেষ। ঠিক আছে, এইসব সমস্যার কারণে আমরা ডিফল্টভাবে দিয়ে দিব, অলওয়েজ ফন্ট সাইজ দিয়ে দিব, অলওয়েজ ফন্ট ফ্যামিলি দিব, অলওয়েজ লাইন হাইট দিব, মনে থাকবে? ইএম মানে লাইন হেড কি জিনিস একটু বুঝাই, লাইন হেড কি এটা আগে বোঝানো উচিত। মনে করেন আমি এই জায়গার মধ্যে একটা পি ইউজ করতেছি, মনে করেন এগুলার আগে একটা পি ইউজ করতেছি, পি পি এর মধ্যে লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ, এরপর একটা বিআর দিলাম, আবার লিখলাম অ্যানাদার প্যারাগ্রাফ, এই না লাইন হেড মানে হচ্ছে একটা লাইনের সাথে আরেকটা লাইনের দূরত্ব। আপনি যদি এখানে পি কল করেন, লাইন হাইট দেন আপনি 40 পিক্সেল, তাহলে এই লাইনটার উচ্চতা হবে 40 পিক্সেল, আর ও কি করবে পরেরটারে অনেক দূরে পাঠিয়ে দিবে। দেখেন 40 পিক্সেল কেমন হয়েছে, এই যে 40 পিক্সেল দেখছেন, একটা লাইনের হাইট।
এভাবে করে একটা লাইন থেকে আরেকটা লাইনকে দূরে পাঠায়। এটা এই দূরেটা কেন পাঠায়? দেখতে যাতে সুন্দর লাগে মাঝে মধ্যে। আচ্ছা, লাইন হেড কেন ইউজ করে এটা বলি। আপনারা কোনো একটা নিউজ পেপার সাইট বানাচ্ছেন, নিউজ পেপার সাইট বানানোর পরে একটা লোক এসে নিউজটা পড়তেছে, একটা লাইন পড়ে পরের লাইনে চোখ যেতে না যেতে তৃতীয় লাইনে চোখ চলে গেছে, চোখ চলে গিয়ে সে তবা করে এই কোন কোন প্রেক্ষাপটের সাথে কোন প্রেক্ষাপট পড়তেছি আমি। পরে সে খুঁজে বের করে কোন লাইনটা জানি পড়ছিলাম। ঠিক আছে, এটা হয়। কিন্তু আমরা যখন আলতু ফালতু নিউজ পেপার সাইডে যাবো যেগুলো ডিজাইন ভালো না, দেখবেন কি একটা লাইন পড়তে গিয়ে পরের লাইন পড়তে গিয়ে আবার ওই লাইনে চোখ যায় না, পরের লাইনে চলে যায়, যদি লাইন হেডটা ওরকম ভালোভাবে দেওয়া না থাকে। ডিফল্ট 16 দিবেন এখানে, বাট এই ফেসবুকের যতগুলো ফন্ট দেখেন অনেক ছোট ছোট, ঠিক আছে, দেখেন সব ছোট ছোট, এই জন্য বড় মানে ছোট করে দিছি। যেগুলো বড় হাতে গোনা কয়েকটা ওগুলো আমি বড় করে দিব না, সমস্যা নেই। হ্যাঁ, ডিফল্ট ফন্ট সাইজ 16 পিক্সেল। একটা ওয়েবসাইটে যদি ফন্ট সাইজ না দেন, এটা ডিফল্টভাবে কত পায়? 16 পিক্সেল পায়। আচ্ছা, লাইন হেড 40 পিক্সেল দিলে এটা লাইন হেডটা কমে যাবে, যদি আপনি কমায় দেন এখানে 30 দেন তাহলে এখন ভালো কথা। আমি যদি এই জায়গার মধ্যে লাইন হেড ইএম ইউজ করি, 3 ইএম ইউজ করলে কত হওয়ার কথা? 42। আচ্ছা, দেখবেন সেম হাইট একটু আগে যেটা ছিল ওইটাই, 40-এর চেয়ে একটু বেশি। বুঝতে পারছেন গুণ কিভাবে কাজ করে? তো আমরা শুধুমাত্র একটা জায়গায় ফন্ট সাইজ দিয়ে বাকি সব জায়গায় কি ইউজ করব? ইএম ইউজ করব, ওটার গুণ। হ্যাঁ, রাইট। লাইনের কমে গেলে এগুলো সমস্যা দেখা দিবে। দেখেন এখানে যদি আপনি দেন 0.1, তাহলে দেন দেখেন কি একটা ভিতরে একটা ঢুকে যাবে, একটা হাইট এতই কম আর একটা ওটা ভিতরে চলে গেছে। সিম্পল জিনিস, এখানে আপনার ফন্ট সাইজ 14 পিক্সেল, এখানে আপনি ফন্টের লাইন হাইট করে রাখেন 2 পিক্সেল, একটা হাইট 2 পিক্সেল করে রাখলে কি হবে? একটা ভিতরে একটা তো যাবেই, ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটা ফেসবুকে লগ ইন হয় কিনা দেখি। আমি ওই এই যে লাইন হেড গুলো দেওয়া, ফন্ট সাইজ দেওয়া, ফন্ট ফ্যামিলি দেওয়া, এগুলাকে বলা হয় মূলত টাইপোগ্রাফি। কি বলা হয়? টাইপোগ্রাফি খুবই ইম্পর্টেন্ট। একটা ওয়েবসাইট দেখতে কতটা সুন্দর হবে এটা ডিপেন্ড করবে এটার ফন্টের লাইন হাইট, ফন্ট সাইজ আর ফন্ট ফ্যামিলির উপরে। ওয়েবসাইট খুবই বিশ্রী, একদম ডাস্টবিন টাইপের ওয়েবসাইট বানিয়েছেন, কিন্তু ফন্টগুলো খুব সুন্দর, খুব সুন্দরভাবে কন্টেন্টগুলো সাজানো, এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে, আর এটাই একটা ওয়েবসাইটের মেইন পার্ট। আচ্ছা, আমি একটু একটা গ্রুপে যাই, আমি একটা টাইপোগ্রাফি রিলেটেড একটা পোস্ট করছিলাম। টাইপোগ্রাফি এই জিনিসটা অনেকে জানে না। একটা গ্রুপে গিয়ে এখানে যা সার্চ দিবেন, ওই গ্রুপে যত কন্টেন্ট আছে, যত পোস্ট আছে, তার মধ্যে খুঁজে বের করে নিয়ে আসবে। আচ্ছা, আমি বাংলাতে লিখছিলাম টাইপোগ্রাফি, এর জন্য আসতেছে না। লাইন হাইট নাই, তো এই জন্য আমি একটু বিশেষ উপায়ে বাংলা লিখি। আসতেছে সম্ভবত। আচ্ছা, এগুলো আসুক, আমরা কাজ করি। লাইন হেড বুঝেন নাই কয়জন বলেন? আমি আবার বুঝাই, বুঝেন নাই। আচ্ছা,
মনে করেন আমি এখানে কিছু একটা লিখছি, আমি ভালো আছি। আচ্ছা একটু বড় করে দিই এটাকে, এটার ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলি সিলেক্ট করতেছি, ফন্ট ফ্যামিলির নাম কি? কালিব্রি। অন্য একটা ফন্ট সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিলাম। এই যে একটা লাইন, এন্টার দেওয়ার পরে আরেকটা লাইন, আমি ভালো নাই। ঠিক আছে, এই দুটো লাইন, এদের মাঝখানে যদি দূরত্বটা বাড়াইতে চান তাহলে আগে দেখবেন যে এদের নর্মাল লাইন হাইট কত। নর্মালি একটা ফন্টে লাইন হাইট থাকে 18 পিক্সেল, নর্মালি যে কোনো ফন্টে লাইন হাইট কত থাকে? 18 পিক্সেল। আপনি যদি চান লাইন হাইট বাড়াইতে, 18 জায়গায় 40 করে দেন, এরকম করে গ্যাপ হয়ে যাবে। মানে কি, এটারও হাইট বেড়ে গেছে, এটারও হাইট বেড়ে গেছে, ফলে দুইটা দূরত্ব চলে গেছে। আপনি যদি 18 পিক্সেলে যদি কম করেন তাহলে কি হবে, আস্তে আস্তে কাছে আসবে। এরকম করে আপনি কমাইতে কমাইতে একদম 5 পিক্সেল করে ফেলালেন, তখন কি হবে, ভিতরে ঢুকে যাবে। বুঝতে পারছেন এখন, বুঝছেন লাইন হেড কি? একটু ওয়েট। আচ্ছা দেখেন, যাদের বাংলা আসে না এখানে বাংলা লিখবেন, এটা অপ্রো, এটা অপ্রোর মাধ্যমেই কাজ করে। এখানে বাংলা লিখে যদি এখানে লিখেন আসে, আসে না, তো এই জন্য কখনোই নোটপ্যাডে বাংলা লিখবেন না। ঠিক আছে, নোটপ্যাডে বাংলা লিখবেন না, হইতে পারে নোটপ্যাডে বাংলা আপনার কাজ করে, আরেকজনকে পাঠাবেন সে কিন্তু দেখতে পারবে না। ঠিক আছে, এই জন্য নোটপ্যাডে কখনোই বাংলা লেখার দরকার নেই, বাংলিশ লেখে। কারণ কি, এই যে নোটপ্যাড এখানে কিন্তু এই ফোনটা নাই, যার কারণে আসতেছে না, এখানে এই ফোনটা নাই। ওয়েবসাইটে লিখলে কাজ করবে, এই জন্য ফন্ট ইনস্টল দিয়ে নিতে হবে। আমার বুঝে নাই, বিজয় দিয়ে কাজ করবে, কারণ বিজয়ের ফন্ট তো আছে কম্পিউটারে, অপর ফন্ট তো নাই, অপর ফন্ট তো আলাদা। হ্যাঁ, অপর ইনস্টল করে নেবেন তাহলে কাজ করা যাবে। এখন আপনি, আপনার যদি অপরটা কাজ না করে, এটা অপরের প্রবলেম, অপর সেট আপ করতে পারেন নি ঠিক মতো। এখানে বাংলা লেখার একমাত্র ক্ষমতা আছে, মানে লেখার সময় এই ক্ষমতাটা দান করবে অপর। অপরে যদি অক্ষম হয় তাহলে এখানে ক্ষমতাটা কাকে দেবে, মানে কিভাবে দেবে? সো অপরোর সেটিংসে গিয়ে ওই ফোন টোন এগুলো ঠিক করে নেবেন, তাহলে কাজ করবে। আচ্ছা যাই হোক, লাইন হেড তো বুঝতে পারছি, এক দশমিক 3 গুণ দিবেন তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা দিলাম, এরপরে আমরা একটু কাজ শুরু করি, টাইপোগ্রাফিটা আপনাদের গ্রুপে পোস্ট করে দিই। আচ্ছা তো একটা রিলোড দেওয়ার পরে এবার আমি এটা বাদ দিই, পিটা দিছিলাম এক্সট্রা। আচ্ছা এই যে হেডার এরিয়া দেখতেছেন, এই এটা মানে কি, পুরো এরিয়াটা না? আর আমাদের ফেসবুকের ফেসবুকের এই যে মানে হেডারের পুরো এরিয়াটার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, কালার জিলা দেখেছিলাম। তো আপনি হেডার এরিয়াটা কল করেন, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিলেন, তাহলে কি পুরাটার একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। প্রথম স্টেপ কমপ্লিট, পারতেছি না আমরা, খুব ইজি। আচ্ছা এটা কিন্তু আমার লেখা না, সংগৃহীত। কপিও করা যাচ্ছে না নাকি? এটা পড়বেন, অনেক কিছু লেখা আছে এখানে। আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমাদের পেয়ে গেছে, পাইছে না? এবার আমরা একটা কাজ করব, সেটা হলো লোগোর বাম পাশে একটু গ্যাপ ক্রিয়েট করব। এই যে লোগোটার যে ক্লাসটা নিছিলাম আমরা, দেখছেন কেন আমরা এই ডিপগুলো নিছিলাম, যাতে প্রত্যেকটা কল করে এগুলার মার্জিন প্যাডিং দিতে পারে।
মার্জিন লেফট 10 পিক্সেল করেন, দেখেন বাম দিকে একটু জায়গা খালি হয় কিনা, বুঝছে? ওকে, এবার আপনি যে কাজটা করবেন এটার একটা উইথ দিবেন, এই যে এরিয়াটা এটার একটা উইথ দিবেন। আচ্ছা, উইথ আমি 30% দিলাম, দিব একটু পরে দিব, তার আগে একটা জিনিস বুঝার আছে এখানে। এখানে আমি ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার পর যখন আমি এই যে লোগোতে আমি মাউস নিয়ে যাচ্ছি, কতটুকু সিলেক্ট হচ্ছে, পুরাটা না, এটার উইথটা কমাইলেই তো কমে যাবে। আচ্ছা, তো উইথ যদি আমি 30% দিই, এই পুরাটার 30% পাবে, কতটুকু এই পুরাটার 30% পাবে সে। এখন রিলোড দেন, ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে লোগোতে যান, পাইছে 30%। এখন এই যে পরের এরিয়াটা লোগোর ঠিক পরের এরিয়াটা, এটা তো পুরোটা পাচ্ছে, তাহলে লগ ইন এরিয়ার উইথটা বাকি থাকে কত, 70% বাকি থাকে না? কিন্তু এখানে তো মার্জিন লেফট দেওয়া আছে, তাই না? এটাই সমস্যা, এই জন্য এটা বাদ দিয়ে ওটা অন্যভাবে আমরা ঠিক করব। আপনাদের মনে হইতেই পারতো যে এটা তো মার্জিন লেফট দিলেই হইতো, ওটা দিলে কি সমস্যা এখন বুঝতে পারছেন? 30% 70% মাঝখান দিয়ে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মাঝখান দিয়ে ঝামেলা পাকাবে, এই জন্য এটা অন্যভাবে করতে হবে। আচ্ছা, এবার আপনি লগ ইন এরিয়াটাকে উইথ 70% দেওয়ার পর যখন মাউস নেবেন কত হয়, এবার আপনি লোগোটাকে বলেন তুমি একটু ডানে চলে আসো, ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন, ওকে ওকে দিতে হবে, ওকেও বলতে হবে তুমিও ওভারফ্লো হিডেন, আসে ডানে। এবার এই পুরোটা কোন ট্যাগের মধ্যে আছে, ফর্মটাকে বলতে হবে তুমি এদের এদেরকে নিয়ে তুমি ডান দিকে চলে যাও, ফ্লোট, আরে আমরা কিন্তু এটাকে ফ্লোট রাইট করি নাই, কারণ কন্টেন্ট ফ্লোট রাইটে যাবে না, কি হবে খালি ডিফটাই রাইটে যাবে, ডিফ রাইটে গেলে লাভ আছে, আমাদের তো কন্টেন্ট রাইটে নিতে হবে। এখানে দেখেন কন্টেন্টগুলো রাইটে, তাই না? কন্টেন্ট রাইটে নেওয়ার জন্য কন্টেন্টের যে দলপতি আছে কে, ফর্ম, ওরে বলতে হবে তুমি ওদের সবাইকে নিয়ে ডান দিকে চলে যাও, তো ফ্লোট রাইট করলে ও সবাইকে নিয়ে ডান দিকে চলে যাবে। এতটুকু আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা করলে পারার কথা, ফর্মের বাইরে, ফর্মটা আছে লগ ইন এরিয়ার মধ্যে, লোগো তো আলাদা, বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, এতটুকু বুঝার পরে এখন আমরা যে কাজটা করব, লেবেলকে বলবো তুমি পুরো এরিয়াটা নিয়ে নাও, লেভেলকে কি বলবো? আচ্ছা, এটা পরে করতেছি, আমরা আগে ওই যে বলছিলাম এই এরিয়াটা আলাদা করবো, এই এরিয়া আলাদা করে এগুলোকে গ্যাপ আলাদা করে দিব, তো একটা কাজ করেন, ইউজার নেম এরিয়া নিয়েছিলাম প্রথম এরিয়াটার নাম, তাই না? ওকে বলতে হবে তুমি তোমার পরের যেই পাসওয়ার্ড এরিয়াটা আছে এটাকে তোমার ডানে নিয়ে আসো, পাসওয়ার্ড যে এরিয়াটা আছে তাকে বলতে হবে তুমি আবার সাবমিট এরিয়াটাকে ডানে নিয়ে আসো, আচ্ছা আমি একটা কাজ করি এটাকে আদার ভিউতে নেই তাহলে বুঝতে পারবেন, দেখা যাচ্ছে জাস্ট রাইট ক্লিক করে মুভ টু আদার ভিউ, আচ্ছা যাই হোক, তো দেখেন এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা আছে এখানে, প্রথমে ছিল আমাদের হেডার এরিয়া, এটা শুধু ব্যাকগ্রাউন্ড দিছে আর কিছু করি নাই, এর ভিতরে দুটো এরিয়া, একটা হচ্ছে লোগো আর একটা কি, আরেকটা হচ্ছে লগ ইন এরিয়া, ফর্ম লগ ইন এরিয়া। তো লোগো এরিয়াটার আমরা 30% করছি উইথ, লগ ইন এরিয়াটার 70% করছি যাতে খাপ খায়,
30% ও নিয়ে নেবে, 70% ও নিয়ে নেবে। আর ওকে আমি বলছি তুমি বামে চলে আসো যাতে এ ডানে আসতে পারে, তখন ও কি করছে, তখন লগ ইন এরিয়াটা ডানে চলে আসছে। এরপরে লগ ইন এরিয়ার মধ্যে আবার আমি তিনটে এরিয়া নিয়েছিলাম, ইউজার নেম এরিয়া, পাসওয়ার্ড এরিয়া, সাবমিট এরিয়া। তো আমি ইউজার নেম এরিয়াটাকে বলছি তুমি ওকে ডানে নিয়ে আসো, ও ডানে নিয়ে আসছে। পাসওয়ার্ড এরিয়াটাকে বলছি তুমিও ডানে নিয়ে আসো, লগ ইন সাবমিটটাকে ডানে নিয়ে আসছে। দেখি আমাদের কথার সাথে মিলতেছে কিনা, মিলতেছে ঠিকই, কিন্তু কি ডানে ডানে চলে আসতেছে সব। তো আমরা এটাকে দুইভাবে সলভ করতে পারি, একটা হলো বিআর দিয়ে, এই লেভেলে পরে একটা বিআর দেন, ও নামায় দিছে, আবার ইনপুটের পর একটা বিআর দেন, ও নামায় দিছে। আচ্ছা এরপরে এই যে দেখতেছেন লেভেলটা, এই লেভেলের পর আবার বিআর দেন, আর এই যে দেখতেছেন ইনপুট, এরপরে বিআর দেন, তাহলে কি হবে, ওকে নামায় দিবে, তাই না? এখানে একটু সমস্যা আছে, সমস্যা হইল আমরা যে লগ ইন সাবমিট এরিয়াটা, ও কিন্তু ওদের ভিতরে ঢুকে গেছে, এই জন্য লগ ইন সাবমিটটাকে কি করতে হবে, ওভারফ্লো হিডেন করতে হবে। ও চলে গেছে ঠিকই, কিন্তু ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য ও কেন খুঁজে পাওয়া যাচ্ছে না আমি বলি, ও রাগ করছে, অন্যগুলারে ফ্লোট দিছে আমার দাও নেই কেন, ঠিক আছে? তো ওরেও ফ্লোট দিতে হবে, বাটনের ক্ষেত্রে এই জিনিসটা সমস্যা করে, যাই হোক এরে ফ্লোট দিলে তখন এও শো করবে, উপরে উঠে গেছে, উপরে তো উঠবেই, ওর তো নিচে নামাই নেই, এতটুকু বুঝতে পারে নাই কজন, পারছেন কজন? আপনি যদি এক, আপনি যদি দুইয়ের অধিক কোনো জিনিসকে মানে ডানে ডানে আনতে চান, প্রত্যেকটাতে ফ্লোট দিতে হবে, হ্যাঁ দুইটার বেশি কোনো কিছুকে যদি ডানে ডানে আনতে চান প্রত্যেকটাতে কি দিতে হবে, ফ্লোট দিতে হবে, ফ্লোট প্লাস ওভারফ্লো প্রত্যেকটাতে, নইলে লাস্টেরটা কাজ করবে না। হ্যাঁ আছে, আপনি এই যে এই হেডার এরিয়ার ভিতরে যতগুলো ইয়ে আছে, ডিপ আছে, ডিপগুলোকে কল করে ওভারফ্লো হিডেন করে দিলেন, তাহলে তো হয়। এখানে এই প্রত্যেকটাতে আপনি ওভারফ্লো হিডেন না করে জাস্ট এগুলো কিসের মধ্যে আছে, এগুলো আছে হচ্ছে আপনার লগ ইন এরিয়ার মধ্যে, কপি করেন, কপি করে লগ ইন এরিয়ার ভিতরে যতগুলো ডিপ আছে সবগুলোকে ওভারফ্লো হিডেন করে দেন, তাহলেই তো হয়, তাহলে তো সবগুলোতে ওভারফ্লো ওভারফ্লো থাকবে। হ্যাঁ সবগুলো করার দরকার নেই, আমাদের স্পেসিফিক যেগুলো লাগবে ওগুলো তো করবো আমরা, ঠিক আছে? স্পেসিফিক হইতে হবে, যদি সবগুলোতে দিয়ে রাখেন তাহলে তো সমস্যা, আপনি জানেন রাস্তায় গেলে আপনাকে গুন্ডা পান্ডা ধরবে, রাস্তায় নাই ভাই গোলাগুলি নাকি, আগে আসুক তারপরে গুলি করবেন। আপনি জানেন আপনি খুন করছেন একটা, রাস্তা বেরোলে আপনার পুলিশে ধরবে নাকি রাস্তা বাইরে পুলিশ খুঁজবেন, ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আপনার সমস্যাটা হবে আপনি জানেন তখন ওটা ঠিক করবেন, সবগুলাতে একাদশে দিয়ে লাভ নাই, এখানে সাধারণ পাবলিকও আছে। আচ্ছা যাই হোক এই স্ট্রাকচারটা তো বুঝতে পারছি, মাঝখানের জন প্রথম দুইটা ক্লাস মনে হয় করেন নাই, প্রথম দুইটা ক্লাসও করেন নাই, গতকালকেরটাও করেন নাই, ইভেন ভিডিও নিয়ে যান নাই আমার কাছ থেকে, ইভেন ভিডিও নিয়ে গেছেন ঠিক আছে কিন্তু প্র্যাকটিসও করেন নাই, করছেন পেজ দেখে তো মনে হয় না প্র্যাকটিস করছেন।
আচ্ছা যাই হোক, এবার আমরা যে কাজটা করব দেখেন, এগুলার উপরে আর নিচে একটু গ্যাপ আছে তাই না? এগুলো কি প্যাডিং? এরিয়াটা বড় হয়েছে, এরিয়াটা বড় হয়েছে না সরছে? কোনটা, এরিয়াটা প্রসারিত হয়েছে নাকি নাকি কোনো কিছু সরছে? এরিয়াটা বাড়ছে, আমাদের এই এরিয়াটা বাড়ে না, এটা চাপা মানে একদম চেপে আছে। তো কোন এরিয়াটা বাড়বে? হেডার এরিয়া, যেটাতে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, হেডার এরিয়ার উপরে নিচে প্যাডিং করেন, উপরে নিচে 10 পিক্সেল করেন। ঠিক আছে, এবার উপরের নিচে একটু প্রসারিত হয়েছে। এবার একটা কাজ করেন, এটা কি একটু পরে সরে, আগে এই যে লগ ইন এরিয়া আর পাসওয়ার্ড, এই দুটোর মধ্যে একটু গ্যাপ ক্রিয়েট করেন, এই দুটোর মধ্যে একটু গ্যাপ ক্রিয়েট করেন। এগুলোর নাম কি? একটার নাম হচ্ছে ইউজার নেম এরিয়া, এই যে এটার ডান দিকে একটু মার্জিন দেন। গ্যাপ মানে কি? মার্জিন, মার্জিন রাইট, সাপোজ 14 পিক্সেল দিলাম, এটারও মার্জিন রাইট 14 পিক্সেল দিলাম, দেওয়ার পর কি হবে? এগুলোর মধ্যে গ্যাপ চলে আসবে। আচ্ছা, এবার আপনি যে কাজটা করবেন সেটা হলো এটাকে একটু নিচে নিয়ে আসেন, এটাকে নিচে আনার জন্য পুরো এরিয়াটা নামাবেন না, শুধুমাত্র সাবমিট লগ ইন, লগ ইন সাবমিটের ভিতরে যে ইনপুটটা আছে ইনপুটটাকে উপর থেকে একটু নামান, মার্জিন টপ 10 পিক্সেল নামছে, আরো নম্বর মনে হয়। আর টু নামবে 16 পিক্সেল বা 17 দিলে মনে হয় বেটার হয়। এটা হ্যাঁ আপনি মেপে নিতেও পারেন, এখানে মাপেন এখান থেকে উপর পর্যন্ত কত দূর, 23, তো অনেক দূর। ও রাইট, হ্যাঁ সরি, এখানে তো একটা লাইন হাইট আছে তাই না, লাইন হাইট নাও থাকতে পারে, যাই হোক আমরা এইভাবেই মেপে এইভাবেই মাপবো আর কি, ওইভাবে মাপলে সমস্যা আছে, অনেক সময় মিলবে না। আচ্ছা এখন তো ঠিক আছে স্ট্রাকচার, হ্যাঁ আপনি যদি 20 পিক্সেল দেন লাইন হাইট, উপরে 10 নিবে নিচে 10 নিবে, হ্যাঁ উপরে 10 নিচে 10, হ্যাঁ দিব দিব সমস্যা নাই, স্ট্রাকচার ঠিক করতেছি আমি, স্ট্রাকচার ঠিক আছে, ওটা না এটা বামে সবকিছু জায়গা মতো আছে, মানে পরে আমরা একটু হলেও একটু এদিক সেদিক করবো, বাট এমনিতে মানে দেখতে তো একই রকম হয়েছে। আর এই যে ফেসবুকে, হ্যাঁ কি যেন বলতে চাচ্ছিলাম, হ্যাঁ করা যায় দেখেন, বিয়ার ছাড়া নামাবো আমি, এখানে আমি বিয়ার যদি না দিই তাও করা যাবে। সাপোজ আমি বিয়ার দিলাম না, এগুলো ডানে ডানে সরে আছে, এই যে ইমেল আর ফোন, এটা কি কোন ট্যাগের মধ্যে আছে? ট্যাগ ট্যাগ লেভেল, এটা কিসের মধ্যে আছে? এইটা এটা এটাই, তিনটাই লেভেল। আর এটা কিসের মধ্যে আছে? ইনপুট। আপনি একটা কাজ করেন, আপনি লগ ইন এরিয়ার ভিতর যেসব লেভেল আছে ওদেরকে বলেন তোমরা পুরো জায়গাটা খেয়ে ফেলো, মানে ডিসপ্লে ব্লক ও ফুল স্ক্রিন হয়ে পরের গুলারে নিচে পাঠা দিবে। ঠিক আছে, এই যে ইনপুট দেখতেছেন, ইনপুট ইনপুটটাও কিন্তু ওর জায়গা ছেড়ে রাখছে, ওরেও বলেন তুমি পুরোটা জায়গাটা খেয়ে ফেলো, ইনপুট ওরে বলেন তুমিও ডিসপ্লে ব্লক। এবার বুঝতে পারছেন?
পুরো জায়গাটা খাইতো, খাইনি কেন, ফ্লোট লেফট করা আছে, ও বাধ্য হয়ে ওগুলারা ডানে আনতে হইছে। সমস্যা হলো এ তো পুরো জায়গা খাইছে, ও তো আবার লেভেলটারে নিচে নামাই দিছে। এখন ওরে স্পেসিফিক ভাবে কল করেন আপনি, ওরে স্পেসিফিক কল করেন, স্পেসিফিক কল করার সিস্টেম ইউজারনেম এরিয়ার ভিতরে যে ইনপুটটা আছে টাইপ হলো চেকবক্স। কিভাবে কল করছি বুঝতে পারছেন, স্পেসিফিক করছি কিভাবে, এটাকে বলেন তুমি তোমার নিচে যেটারে পাঠাই দিছো তোমার বড় ভুল হয়ে গেছে ওটারে আবার ডানে নিয়ে আসো। আসে আসে আচ্ছা কল ঠিক মতো হয় না একটু দেখি আমি, ও আপনি এটা দেন রাইট, আচ্ছা এটা একটু তো দিলে হবে না, আমরা একটু দেখি এটা আসলে ওর নিচে চলে যাচ্ছে কিনা, না ওর নিচে যাচ্ছে না। ও পায় নাই দেখছেন, এখানে ক্লিক করলে পাওয়ার কথা, পাইছে পায় নাই, হয়তো আমাদের এখানে কোনো স্পেলিং মিস্টেক হয়েছে, একটু দেখেন। এটা একটা স্পেসিফিক করা যায়, আমরা এখানে একটা আইডি ইউজ করছি, দেখেন এখানে একটা আইডি ইউজ করছি, নাম কি দিছি, চেক নামে একটা আইডি দিছি, তো আইডিটা কল করেন খালি, আইডি কল করতে হলে হ্যাশ দিতে হয়, কি দিতে হয়, হ্যাশ দিয়ে আইডি কল করতে হয়, হ্যাশ দিয়ে আইডি কল করবেন এরপর কাজ করেন। এবার আসছে বুঝতে পারছেন কেমনে করতে হবে, বিয়ার ছাড়া এভাবে স্ট্যান্ডার্ড, বিয়ার ছাড়া দেওয়াই স্ট্যান্ডার্ড। আচ্ছা তো এইভাবে কাজ করলাম, করার পরে এখন একটু খেয়াল করেন এটারও বাম পাশে একটু খালি, এটারও ডান পাশে একটু খালি, তো আমরা যদি একটা কাজ, আচ্ছা এতটুকু স্ট্রাকচার বানানোর পরে আমি একটু স্পেসিফিক করার ট্রাই করি, মনে করেন এই যে লোগোটা, এই লোগোর বাম পাশে একটু জায়গা নেব আমি, যদি মার্জিন দিই সেক্ষেত্রে কি হবে, উইদের সাথে ঝামেলা করবে, তো আমি একটা কাজ করি, আমি লোগোর ভিতরে যে ইমেজটা আছে এই ইমেজটার বাম পাশে মার্জিন করি, তাহলে তার ওটার পার্সেন্টের সাথে ঝামেলা করবে না, করবে, এই যে বক্স, এই যে একটা টেবিল, এই যে একটা টেবিল, এটা 30% জায়গা খাইছে, এটা খাইছে 70%, আচ্ছা 30% খাইছে, 70% খাইছে, আমি যদি এর ভিতরে ঘুটুর গাটুর করি সমস্যা আছে, ড্রয়ারটা খুলে আমি যা খুশি করি, দরকার হলে খুলে ফেলাই, সমস্যা আছে, ও তো এটা ভিতরে, এটা এই 30% জায়গার সাথে কোনো কিছু করবে, ঝামেলা করবে, করবে না, কিন্তু আমি যদি এটা ডান পাশে মার্জিন ক্রিয়েট করতে চাই তখন কি হবে, এটা তো স্পেস পাবে না, জায়গা খালি নাই, তাই না, কিন্তু এটার ভিতরে যদি করি আমি যা খুশি, যেমন এই রিমোটটা, এই রিমোটে ডান পাশে তো কত জায়গায় খালি আছে, তাই না, এখন যদি আমি আরো জায়গায় খালি করতে চাই করতে পারবো না, পারবো, এই জন্য আমি যেটাকে 30% করছি এটার সাথে ঝামেলা না করে ভিতরের ইলামেন্ট IMG ট্যাগটা এটার আমি মার্জিন লেফট দিতেছি। এবার কি বুঝতে পারছেন, হ্যাঁ 30% ভিতরে কমবে, আচ্ছা তো এখানে লগ ইন এরিয়া আছে, ফর্মটা আছে, এই ফর্মটা কোনটার ভিতরে আছে, লগ ইন এরিয়ার মধ্যে আছে, তাই না, এখন আমরা যদি লগ ইন এরিয়ার ডান পাশে মার্জিন ক্রিয়েট করতে চাই কি কি হবে, সমস্যা করবে, 70% সাথে ঝামেলা করবে, এই জন্য আমি কি করব, ভিতরে কোনো কিছুকে কল করব, যেমন ফর্ম, আচ্ছা ফর্মের ডান পাশে একটু জায়গা খালি করেন, মার্জিন রাইট 10 পিক্সেল, আর জায়গাটা খালি করার পর যখন একটু রিলোড দিবেন কি হবে, খালি হয়ে যাবে, আচ্ছা এখন মনে দেখতে একটু সুন্দর লাগতেছে, এখন আমাদের কাজ হলো এগুলার একটা লাইন হেড দেওয়া, কি দেওয়া, লাইন হেড দেওয়া, তো লাইন হেড দেওয়ার চাইতে বেটার হবে যদি আমরা একটু মার্জিন দিয়ে করি এটা, আচ্ছা তো এটা আমরা একটা কাজ করি, এটাকে একটু স্মল করে ফেলি, এগুলাকে আরো স্মল করে ফেলি, লেভেল আছে না এখানে ভিতরে, লেভেল কোথায়, এই যে লেভেল, লেভেলগুলোর ফন্ট সাইজ করে দেই আমি 11 পিক্সেল,
আর কালার করে দেয় আমি হোয়াইট, সেভ দেই। দেখতে ভালো লাগতেছে না? আচ্ছা এই যে দেখতেছেন, হ্যাঁ কই কোথায়, না 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 এটা বর্ডারের জন্য আপনার কাছে মনে হচ্ছে সরছে, এটা একটা বর্ডার দেওয়া আছে দেখেন, এই যে আমি বর্ডারটা ঠিক করে দিই তাহলে বুঝবেন, বর্ডার 1 পিক্সেল সলিড, এখন বুঝতে পারবেন যে আসলে সরে নাই, দেখছেন সরছে সরছে, এখন না সরে নাই। আচ্ছা জাস্ট সরতে পারলে, সরতে গেলে এটা সরছে আর কি, এটা সরছে কারণ এখানে মার্জিন প্যাডিং দেওয়া আছে। আপনি একটা কাজ করেন, আপনি চেকবক্সটা কল করেন, কল করে এখানে মার্জিন জিরো করেন, মার্জিন জিরো প্যাডিং জিরো চেকবক্সটা, তখন কী হবে? এবার একটা কাজ করেন, চেকবক্সটা উপর থেকে একটু সরান, মার্জিন টপ 10 পিক্সেল, মার্জিন রাইট 10 পিক্সেল, তাহলে উপরেও একটু সরবে, ডানও একটু গ্যাপ করবে, বেশি চলে গেছে না? এভাবে তো ঠিক আছে, আর এটাও 5 পিক্সেল করলে বোধহয় ঠিক থাকে, চলে এটা চলে, 4 পিক্সেল 5 পিক্সেল, আচ্ছা সবই বোধ হয় ঠিক আছে, খালি এখন ঠিক করতে হবে এটা আর এটা, বুঝে নাই। আচ্ছা এটা যাওয়ার সময় নিয়ে যাও তুমি। আচ্ছা এখানে লিঙ্কটা আর এই জিনিসটা, এই দুটাকে ঠিক করতে হবে, তো লিঙ্কটাকে কল করবো কেমনে, কিভাবে করতে হবে দেখেন, লগ ইন এরিয়ার ভিতরে যতগুলা এ আছে এই প্রত্যেকটার ফন্ট সাইজ হবে 11 পিক্সেল, আর কালার হবে হোয়াইট, এটা কি হোয়াইট ছিল, হোয়াইট থাকার কথা না, হোয়াইট না এরকম একটা কালার ছিল, হ্যাঁ কিপ মি লগ ইন এ ওই কালারটা, ওটা দিব সমস্যা নেই। আচ্ছা কালারটা আসছে ঠিক মতো আসছে, আচ্ছা জাস্ট টেক্সট ডেকোরেশন নান করতে হবে, এটাকে আমি 12 করে দিই, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে এবার ঠিক নাই নাকি, আর একটু ডিপ হবে, যাই হোক, তো কিপ মি লগ ইনটাও সেম কালারটা হবে, কিপ মি লগ ইন সেম কালার হবে। আপনি একটা কাজ করেন, শুধুমাত্র কিপ মি লগড ইন একটা ক্লাস ইউজ করেন, চেক নামে একটা ক্লাস ইউজ করেন, হ্যাঁ হয়তো সমস্যা নেই, আইডি ইউজ করে ক্লাস ইউজ করে একই কথা, ক্লাসে একটু বেশি সুবিধা পাওয়া যায় আর কি, আস্তে আস্তে বুঝতে পারবেন। ওকে লগ ইন এরিয়ার ভিতরে যদি চেক নামে কোনো ক্লাস থেকে থাকে তাহলে এটা কালার কী হবে, এটা হবে, মানে ওই এতে যে কালারটা দিছি আমি, ঠিক আছে এবার মোটামুটি ফেসবুক ফেসবুক লাগে। আচ্ছা লগইনটা ঠিক করতে হবে এখন, তো লগইনটা ঠিক করার আগে একটু খেয়াল করতে হবে, এখানে ইনপুটের চারপাশে একটা দাগ আছে, বর্ডার, তো আপনি যতগুলো ইনপুট আছে প্রত্যেকটা চারপাশে বর্ডারটা দিতে পারেন, বর্ডার 1 পিক্সেল সলিড, আমার মনে হচ্ছে এটা 1 পিক্সেল না 2 পিক্সেল হওয়ার কথা, আর 2 পিক্সেল বেশি হয়ে গেছে, হ্যাঁ এবার ঠিক আছে,
সেটা করা যাবে, সমস্যা নাই। আমাদের জাস্ট এখন সিমিলারিটি নাই হচ্ছে লগ ইন বাটনে। আমরা এগুলোকে ছোট করতে পারবো, বড় করতে পারবো, নিচে নামাইতে পারবো, পুরো উঠাইতে পারবো, এগুলো তো ইজি, তাই না? স্ট্রাকচারটা বানানোই মেইন কথা, ছোট বড় করা, এটা তো ফন্ট সাইজ বাড়া দিলেই হয়, মার্জিন বাড়া দিলেই হয়। আচ্ছা, লগ ইন এরিয়া, লগ ইন যে বাটনটা, এটাকে কীভাবে কল করবো? এখানে কল করছিলাম আমি একবার, সাবমিট লগ ইন, কোথায়? এই যে লগ ইন সাবমিটের নিচে ইনপুট, ইনপুটের একটা বর্ডার দেন, সেম বর্ডার, 1 পিক্সেল সলিড এটা, তারপরে ব্যাকগ্রাউন্ড দেন একটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি কপি করে নিয়ে আসি, এটা বোধ হয় একটা ব্যাকগ্রাউন্ড দিলাম প্লাস একটা কালার দিলাম। এটা একটা প্যাডিং দিতে হবে, টু পিক্সেলই মনে হয় ভালো। উপরে নিচে একটু কমবে, উপরে নিচে 1 পিক্সেল করি, ডানে বামে 2 পিক্সেল করি, তাহলে হয়। একরকম লাগতেছে না, ওদের ফন্টটা একটু বোল্ড, তাই না? দেখেন, ওদের ফন্টটা একটু বোল্ড। তা আমরা এখানে ফন্ট সাইজটা একটু কমায় দিই, ফন্ট সাইজটা 0.8 em করি, আর ফন্ট ওয়েটটা বোল্ড করে দিই। ও, ভালো কথা, এখানে বডিতে ফন্ট ওয়েট ইউজ করতে হবে, ফন্ট ওয়েট নর্মাল। এবার কথা ঠিক আছে, জাস্ট একটু বড় করতে হবে, প্যারিংটা একটু ঠিক করতে হবে। কই, চলে মনে হয় এখন, তারপরে একটু গ্যাপ থেকেই যাচ্ছে, এদের ডান দিকে আর একটু বেশি গ্যাপ, ডান দিকে 3 পিক্সেল 3 পিক্সেল করে দিলাম। আচ্ছা, এতটুকুতে বুঝেন নাই কয়জন? কোন জিনিসটা বুঝেন নাই? আপনি তো বোধহয় লেট করে আসেন না? আচ্ছা, আপনি যদি ফন্ট সাইজ কোনো কিছু 14 পিক্সেল দিয়ে রাখেন বডিতে, কিংবা দিলেন না, নর্মাল যদি ইএম ইউজ করেন ফন্ট সাইজে, তাহলে নর্মাল যে সাইজটা ওটার এত গুণ হবে, 2 em ইউজ করলে 2 গুণ, 3 em ইউজ করলে 3 গুণ। যদি নর্মাল ফন্ট সাইজ হয় 16 পিক্সেল, 2 em ইউজ করলে কত হবে? 32 পিক্সেল। 1.5 ইউজ করলে কত হবে? 16 x 16 + 8 কত? 24 পিক্সেল। এরকম কত সুন্দর হেডারটা বানিয়ে ফেলছে, এরকম করে পুরোটাই বানাতে পারবো। তো আমি সহজ করে প্রথম থেকে 5 মিনিটে ব্রিফিং দিয়ে যাই আবার। প্রথম থেকে আবার বানাবো, ঠিক আছে? প্রথমত আমরা একটা এরিয়া নিছি, পুরো এরিয়াটার একটা নাম নিছি, লগ ইন এরিয়া। লগ ইন এরিয়ার ভিতরে দুইটা এরিয়া ছিল, একটা হচ্ছে লোগো, আর একটা হচ্ছে, পুরো এরিয়ার নাম কি লগ ইন এরিয়া? হেডার এরিয়া। পুরো এরিয়ার নাম হবে কি? হেডার এরিয়া দিলে সুন্দর হবে, নাম যে হেডার এরিয়া হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, এখানে দিলাম আমি লগ ইন, আমি দুইটা এরিয়া নিলাম, একটা লোগো একটা লগ ইন। লোগোর ভিতরে একটা এ থাকবে, তার ভিতরে একটা আইএমজি থাকবে, এতে আমি, আচ্ছা ভালো কথা, এতে হ্যাশ দিলাম, আর এসআরসি তে দিলাম ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি, গেল লোগো শেষ। লগ ইন এরিয়ার মধ্যে যেহেতু তিনটা পার্ট পার্ট করা, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, আমি তিনটা পার্ট নিছিলাম। আগে একটা ফর্ম নিতে হবে, কারণ এটা ইনপুট, সব ইনপুট গুলা কিসের মধ্যে রাখতে হয়? ফর্মের মধ্যে। তো ফর্ম নিয়ে দিলো হবে না দিলো হবে, এটা যখন কাজ করবো প্রফেশনালি তখন লাগবে। হ্যাঁ, অ্যাকশন দিতে হবে, অ্যাকশন না দিলে আসবে না। আচ্ছা, তিনটা এরিয়া নিতে হবে, একটা দুইটা তিনটা পার্ট পার্ট। একটা নিছিলাম আমরা ইউজার নেম এরিয়া, মনে করেন এখানে নাম দিলাম ইউজার নেম, একটা নাম দিলাম পাসওয়ার্ড,
নাম দিলাম সাবমিট সাপোজ, তিনটে এরিয়া নিলাম। তো ইউজারনেম এরিয়ার মধ্যে ফার্স্টে ছিল লগ ইন লেভেল, ছিল একটা লেভেলে ফর দিলাম ইউজারনেম, এরপরে ছিল একটা ইনপুট টাইপ টেক্সট আইডি, মেহেদি সাহেবের বাম পাশের জন্য কোন দিকে থাকে আছে, আচ্ছা ইনপুট টাইপ টেক্সট আইডি ইকুয়াল ইউজার নেম, এরপরে নিচে কি ছিল ইনপুট ছিল একটা চেক বক্স, আচ্ছা এরপরে একটা আইডি দিয়ে যে কোনো একটা নাম দিয়ে যেটা লেভেলেও কল হবে, যেটা লেভেলও ফরের মধ্যে থাকবে চেক, শেষ। এবার এই অংশটুকু কপি করে পাসওয়ার্ড এরিয়ার ভিতরে দিয়ে দিই। ও রাইট, হ্যাঁ লেভেলের ভিতরে, লেভেলের ভিতরে লিখতে হবে কিপ মি লগ ইন, আর এখানেও লেভেলে লিখতে হবে ইমেল অফ ফোন, একটু তাকান একটু দেখেন, দেখার পর আমি আবার শুরু করবো। এতটুকু কি বুঝতে পারতেছি, একটু সুন্দরভাবে বুঝাই, ফার্স্টে একটা হেডার এরিয়া নিছি, খালি কি নিছি হেডার এরিয়ার ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে লোগো এরিয়া একটা লগ ইন এরিয়া, লোগো আর লগ ইন, লোগোর ভিতরে এ দিয়ে আমি একটা ইমেজ লিঙ্ক করাইছি, লগ ইনের ভিতরে একটা ফর্ম নিয়ে তিনটে এরিয়া নিছি, একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড একটা সাবমিট, আচ্ছা তো এখানে ফর দিতে হবে পাসওয়ার্ড, এখানে টাইপও হবে পাসওয়ার্ড, আইডিও হবে পাসওয়ার্ড, এখানে লেভেলের ভিতরে গিয়েও লিখতে হবে পাসওয়ার্ড, আর এখানে নিচে একটা এ আছে মনে হয়, আচ্ছা তো সাবমিটের ভিতরে একটা ইনপুট আছে, ইনপুটের টাইপ সাবমিট ভ্যালু, সিএসএসটা বোধহয় বাদ দেওয়া হয়নি, সেভ করা হয়নি সিএসএসটা, ঠিক আছে এই অবস্থায় আসতে বোধহয় খুব একটা কঠিন লাগার কথা না, আবার পঞ্চম বা তৃতীয় ব্যাচে যে কোনো একজন স্টুডেন্ট 10 থেকে 12টা ক্লাসের পরে ভাই আমি সিএসএস কিছু পারি না, এইচটিএমএলগুলো ঠিক মতো লিখতে পারি, লাভ আছে, লাভ নেই, এখানে এইচটিএমএল মার্কআপ কেমনে করতেছেন কীভাবে করতেছেন ডাজেন্ট ম্যাটার, ম্যাটার কি সিএসএস কেমনে করতেছেন এটা হচ্ছে ফ্যাক্ট, সিএসএস পারতেছেন কিনা এটা হচ্ছে কথা, এইচটিএমএল দেখলেই পারা যায়, আচ্ছা এতটুকু লিখে শেষ করলাম, এবার আমরা সিএসএস করব। তো প্রথমে কি করতে হবে, মার্জিন জিরো দিতে হবে, প্যাডিং জিরো দিতে হবে, ফন্ট ফ্যামিলি দিতে হবে একটা সুন্দর একটা ফন্টের নাম, ফন্টের সাইজ দিতে হবে কত যে কোনো একটা সাইজ দিতে হবে, আপনি 16 পিক্সেলও দিতে পারেন নো প্রবলেম, লাইন হেড দিতে হবে একটা, লাইন হেড দেন 1.4 em, ফন্ট ওয়েট দিতে হবে নর্মাল, আচ্ছা এরপরে ডিফল্ট কাজকর্ম শেষ, আচ্ছা এরপরে এটা না পেলে এটা পাবে আর কি অল্টারনেটিভ, আচ্ছা তো আমরা হেডার যে এরিয়াটা এই ফেসবুকের পেজটা ডিজাইন করতে একজন ওয়েব ডিজাইনারের কতক্ষণ লাগা উচিত, ম্যাক্সিমাম আধা ঘন্টা, ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগতে পারে, এর বাইরে লাগলে বুঝবেন আপনার এখনো ওয়েব ডিজাইনের স্টেপটা পার হয়নি, হ্যাঁ জেন কোডিং এর কথাই বলতেছি, প্রফেশনাল ওয়েব ডিজাইনার তো আপনার কোডিং করে করবে না,
এটা করতে আধা ঘন্টা লাগতে পারে হাইয়েস্ট, এর যদি বেশি লাগে বুঝবেন আপনার এখনো ডিজাইনের স্পিড অনেক স্লো। আচ্ছা হেডার এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা আমি কালার জিলা দিয়ে এখান থেকে নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড নিলে দেখতে হবে এরকম। আচ্ছা এরপরে যে লোগোটা আছে, আচ্ছা ভালো কথা, এবার আমি একটু ডিফারেন্ট টাইপের করব। এই যে হেডার এরিয়াটা, এর ভিতরে আমি একটা এরিয়া নিব সেন্টার নামে, আর এই সেন্টার এরিয়া গিয়ে শেষ হবে এরপরে, মানে ঠিক হেডার এরিয়াটা শেষ হওয়ার আগে। কেন নিলাম, আমি সেন্টার এরিয়ার দুই পাশে গ্যাপ তৈরি করব, তাহলে কি হবে ভিতরে যা থাকবে ওগুলোরও দুই পাশে গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। এখানে সরি, এখানে এই অবস্থা থাকার সময় যখন এরকম, আমি যদি সেন্টার এরিয়ার দুই পাশে গ্যাপ ক্রিয়েট করি, মানে এটার উইথ দিয়ে আমি 90% বা 80% টোটাল এরিয়াটা 80% নিয়ে যদি আমি মার্জিন অটো করি, অটো মানে বুঝেছিলাম, মার্জিন অটো বলতে বোঝায় যে উইথটা নিচ্ছি এটা মাঝখানে থাকবে, এটা কোথায় থাকবে মাঝখানে থাকবে, এই পাশেও কত পার্সেন্ট খালি থাকে, খালি থাকে কত পার্সেন্ট, 20%, 20%-এর এই পাশে, এই পাশে পাবে 10%, এই পাশে পাবে 10%। একটা জিনিসকে আপনি মাঝখানে আনতে চাইতেছেন, লেখাকে তো মাঝখানে আনাই যায় টেক্সটাইল সেন্টার, একটা ডিপকে মাঝখানে আনবেন কেমনে? প্রথম শর্ত, এটা একটা ডিপ হইতে হবে। দ্বিতীয় শর্ত, এটাতে একটা উইথ থাকতে হবে, কি থাকতে হবে, একটা উইথ থাকতে হবে, তারপর আপনি এটাকে মার্জিন অটো দিলে এটা মাঝখানে চলে আসবে। তো আমাদের এটা একটা ডিপ না, দ্বিতীয় শর্ত, এটা তো উইথ দেওয়া আছে না, তার মানে এটা মাঝখানে থাকবে। এটা মাঝখানে আসলে কি হবে, ওর ভিতরের কন্টেন্টগুলো তো মাঝখানে চলে আসবে, তাই না, দুই পাশে খালি হয়ে যাবে, এটা হচ্ছে কনসেপ্ট। এখন আপনারা কমন যে মিস্টেকটা করবেন, সেন্টার গিয়া হেডারের বাইরে দিয়ে রাখবেন, তখন কি হবে, হবে কেন হবে না, অবশ্যই হবে, সেন্টারের ভিতরে যা থাকবে সবই তো আপনার মাঝখানে চলে আসবে, তাই না। রিলোড দেন একটা, দেখেন হেডার এরিয়াটাও তো মাঝখানে চলে আসছে, তার মানে কি হেডার এরিয়ার ব্যাকগ্রাউন্ডটাও মাঝখানে, বুঝলেন নাই আপনি আমাকে বলেন এতক্ষণ কি বলছে আমাকে বুঝান, এইমাত্র কি বলছে, আমি বলছি 10 থেকে 15 মিনিট আগে, এইমাত্র কি বলছি মাঝখানে জন বলেন, রুবেল হোসেন বলেন এইমাত্র আমি কি বুঝেছি লাস্ট টাইম, হ্যাঁ রাইট, আমরা যে জিনিসটাকে মাঝখানে আনতেছি ব্যাকগ্রাউন্ডটাও যদি ওটার ভিতরেই থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড সবই মাঝখানে চলে আসবে, সেজন্য ব্যাকগ্রাউন্ড যেটাকে দিছি ওটাকে কোথায় রাখতে হবে, ওটাকে বাইরে রাখতে হবে, ওটাকে রাখতে হবে বাইরে রাখতে হবে, যে হেডার এরিয়াটা বাইরে রাখতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড আর সমস্যা করবে না, ব্যাকগ্রাউন্ডটা ফুল স্ক্রিনই থাকবে, ভিতরে সেন্টার এরিয়া করছে এটা, এটা কাকে সেন্টার করবে, এর ভিতরে যা আছে এটাকে। আচ্ছা এতটুকু করার পরে আমাদের মোটামুটি সলিউশন হয়েছে, আমরা একটু কমায় দিই, উইথটা কমায় দিই 95 করে দিই, ঠিক আছে সব চলে, এতটুকু এক্সট্রা দেখেছি, এর আগে যা এখন যা করবো এগুলো সব আগের। লোগোটার একটা উইথ নিব 30% বা যাই হোক যত পার্সেন্টই নেই, ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন, যাতে ও লগ ইনটাকে টানে নিয়ে আসে। এরপরে আপনি যেটা করবেন লগ ইন যে এরিয়াটা, এই যে লগ ইন এটার যে উইথটা বাকি থাকে ওই উইথটা নিয়ে নেবেন, প্লাস এটা কোনো ফ্লোট টোট কিছু হবে না, কারণ এরপরে আর কিছু নাই,
ফর্মটাকে ফ্লোট রাইট করব, কারণ যাতে এর ভিতরে যা আছে ওগুলো সব ডান দিকে চলে যায়। এরপরে ইউজার নেম যে এরিয়াটা এটাকে ফ্লোট লেফট করে ডান দিকে ওভারফ্লো হিডেন করতে হবে, আর ডান দিকে একটু মার্জিন ক্রিয়েট করব যাতে পাসওয়ার্ড এরিয়ার সাথে একটু গ্যাপ থাকে। আচ্ছা, এরপরে সেম জিনিসটা কপি করে আবার পাসওয়ার্ড এরিয়াতে অ্যাপ্লাই করবেন। সরি, আমি এরিয়া দেই নাই কোনোটাতে, আমি পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে রাখছি সবগুলোতে, এই জন্য ইফেক্ট পড়ে নাই। যাই হোক, তো এটা এটাও পাসওয়ার্ড হবে, এই যে ক্লাসিক্যাল পাসওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি যেটা করব সেটা হলো সাবমিট নামের যে ক্লাসটা আছে এটাও তো ফ্লোট না দিলে ঢুকে যাবে ভিতরের দিকে, এই জন্য এটাকে আগে ওভার এটাকে আগে ফ্লোট লেফট করতে হবে, এরপরে ওভারফ্লো হিডেন করতে হবে। ঠিক আছে, যাচ্ছে না কেন একটু দেখে আসি। ও, ওরে জায়গা দিতেছে না আর কি। যাই হোক, এবার আচ্ছা, যাই হোক, আমরা ওগুলাকে ব্লক করি নাই তো, যার জন্য সব ডানে ডানে আসতেছে, জায়গা দিচ্ছে না কাউকে। তো লগ ইন এরিয়ার ভিতরে যেসব লেভেল আছে ওদেরকে বলতে হবে তোমরা কি করো, পুরো জায়গাটা দখল করে নাও যাতে ওগুলো নিচে চলে আসে। ডিসপ্লে ব্লক, আচ্ছা কিছু একটা ভুল হয়েছে, আমরা বারবার লগ ইন এরিয়া লিখতেছি, তো লগ ইন এরিয়া হবে না, লগ ইন হবে খালি। আর কোথাও কিছু ইউজ করছি এক্সট্রা? এবার ঠিক আছে, আচ্ছা এবার কি করব, আমরা লগ ইনের ভিতরে যেসব ইনপুট আছে ইনপুট গুলাকেও ডিসপ্লে ব্লক করব। ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে, ডানের গুলাকে নিচে পাঠা দিচ্ছে। ঠিক আছে, এখন এটাকে কল করে আমরা কি করতে হবে, ফ্লোট লেফট করে এটাকে ডানে আনতে হবে। ওটাতে কোনো আইডি দেওয়া আছে? চেক নামে একটা আইডি দেওয়া আছে। হ্যাঁ, এটাও তো ইনপুট, কোয়ের নিচে চলে আসছে। ও, পুরো পুরো ডিসপ্লে ব্লক হওয়ার কারণে তো পরেরটার নিচে পড়েছে। ও ডিসপ্লে ব্লক হয়ে ইনপুটটারে নিচে পাঠিয়েছে, ও ডিসপ্লে ব্লক আবার এ ইনপুটটা ডিসপ্লে ব্লক হয়ে এটারে নিচে পাঠিয়েছে, আবার এ ডিসপ্লে ব্লক হয়ে এটারে নিচে পাঠিয়েছে। এবার বুঝছেন, এবার ফন্ট সাইজটা আমি একটু কমায় দিই। লগইনের ভিতরে যতগুলো লেভেল আছে প্রত্যেকটার ফন্ট সাইজ হবে 11 পিক্সেল, কালার হবে যতগুলো ইনপুট আছে, আচ্ছা ইনপুটের কালারটা পরে দিই আমি, সমস্যা নাই। এ তো অবস্থা, ঠিক করব, সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা লগ ইনটাকে একটু নিচে নামাই নাকি? সাবমিটের ভিতরে যেসব ইনপুট আছে এগুলো মার্জিন টপ, না আমার মতে ঠিকই আছে, একটু নামবে, হ্যাঁ ঠিক আছে, 21 পিক্সেল। দেখছেন, মেজারমেন্ট করে লাভ নেই, এক এক সময় এক একটা আসবে, আপনার ফন্ট সাইজটা এগুলোর উপর ডিপেন্ড করবে। কত? 21 পিক্সেল, 21 পিক্সেল। এখন
এখানে যে এ আছে এটার কালারটা চেঞ্জ করতে হবে, ফন্টটা ঠিক করতে হবে, লগইন এরিয়ার ভিতরে বা পাসওয়ার্ডের ভিতরে। আচ্ছা 12 পিক্সেল করে দিলাম, 12 পিক্সেল করে যখন আমি রিলোড দিলাম একটু বড় হয়ে গেছে, এবার এটাকেও সেম কালার করতে হবে। এটা একটা ক্লাস দিয়ে আসে বা আইডি দেন, যেটাই দেন সমস্যা নেই, কিপ রাখেন, এটা আইডির নামটা কিপ রাখেন। আচ্ছা কালার দিলেন, কালার দেওয়ার পর কি হলো, এটারও কালার চেঞ্জ হয়ে গেছে, আর এটা একটু উপরে নিচে ডানে বামে সরতেছে, কারণ কি চেকবক্স ইনপুট, এটা ইনপুটে অলওয়েজ একটা মার্জিন প্যাডিং থাকে, ইভেন এখানেও আছে, এই দুইটাতেও আছে। কই কোনটা চেকবক্স, এখন কল করা হয়নি, হইছে চেক নামে একটা ই আছে, আইডি আছে, যেটা মার্জিন 0 করে, এবার স্পেসিফিক্যালি আপনি মার্জিন টপ থেকে নামান, মার্জিন লেফট থেকেই করেন, মার্জিন টপ থেকে কত নাম নামতে পারে, 4 পিক্সেল নামতে পারে, মার্জিন রাইট 5 পিক্সেল হতে পারে, আগের বার যা করছিলাম আর কি। না না মার্জিন 0 দিলে তো একদম এটার সাথে বেজে থাকবে, আমরা তো একটু নামাইতে চাচ্ছি। এটা আপনি একই লাইনের লেখাটাই বেটার হবে, উপরে 6 পিক্সেল ডান দিকে 5 পিক্সেল তারপরে এগুলো 0, আপনি একই লাইনে লিখতে পারতেন, দুই লাইন তিনটা লাইন একই লাইনে লিখতে পারতেন, একই জিনিস সবই ঠিক আছে, খালি এটা চেঞ্জ করতে হবে আর উপরে প্যাডিং দিতে হবে, উপরে নিচে প্যাডিংয়ের জন্য 10 পিক্সেল করেন, উপরে নিচে হইলো 10 পিক্সেল। এবার এটাকে স্টাইলাইজ করার জন্য এটা কল করাই আছে অলরেডি, সাবমিটের ভিতরে ইনপুট, যারা নিজে থেকে কিছু করার ট্রাই করবেন তারা এগুলো খুব ভালো বুঝতে পারবেন, বা প্রত্যেকটা ক্লাস খুব ভালো বুঝবেন, যারা আমার ভিডিও দেখে দেখেই ওটা করে অ্যাসাইনমেন্ট জমা দিবেন তারা পরে ক্লাস বুঝবেন না, বুঝবেন যে না এটা আপনারা বুঝতেছেন যারা অলরেডি জমা দিয়েছেন আগে, ঠিক আছে, যারা বুঝতেছেন না ধরে নেন আপনার কিছু না কিছু ল্যাগেজ আছে প্র্যাকটিসে, কারণ একটা ক্লাস আরেকটার সাথে রিলেটেড, আগেরটা ঠিক মতো প্র্যাকটিস করবেন না পরেরটা কিছুই বুঝবেন না।